আমার তো বিশাল মেয়াদ শেষ, মনটা বলছে আগামী রমজান হয়তো আপনাদের সাথে আর দেখা নাও হতে পারে। জনপ্রিয় ইসলামী বক্তা ও চিন্তাবিদ মাওলানা লুৎফর রহমান ইন্তেকাল করেছেন। রোববার বিকেল 3টার দিকে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। পোস্টে তিনি লেখেন, আমার বাবা আর নেই। ওনাকে যেখানে শোয়াইতে হবে, এটাও চতুর্দিকে ফুলের বাগান করে মুখে দিয়ে একটু খালি রাখছে। এর আগে গত 14 ফেব্রুয়ারি সকাল 9:30 দিকে বুকে ব্যথা অনুভব করেন মাওলানা লুৎফর রহমান। তাৎক্ষণিকভাবে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে অধ্যাপক ডক্টর আব্দুল হাইয়ের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়। তিনি ব্রেন স্ট্রোক করেন বলে জানায় হাসপাতাল। আমাকে কবরে রাখা হবে, কবরে কত শো কত হাজার বছর থাকি এটা তো ঠিক নাই। ব্যক্তি জীবনে মাওলানা লুৎফর রহমান 5 কন্যা ও 2 ছেলের জনক। কর্মজীবনে তিনি রাজখালী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি 1991 ও 1996 সালে জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর রামগঞ্জ নির্বাচনী এলাকার প্রার্থী হিসেবে অংশ নেন। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।